আসসালামু আলাইকুম, আমি চন্দনা আছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুরুতেই জানাবো মিলভিটা সংবাদ শোনা। ভয়াবহ বন্যার কবলে সিলেট বিভাগ ও দেশের উত্তরাঞ্চল। সুনামগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, সারা দেশের এসএসসি পরীক্ষা স্থগিত। রানওয়েতে পানি ওঠায় ওসমানী বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ, সরবরাহ বন্ধ থাকায় সিলেট ও সুনামগঞ্জে বিদ্যুৎহীন পৌনে 2 লাখ গ্রাহক। পদ্ম সেতু উদ্বোধনের বাকি মাত্র 8 দিন, বিপ্লব ঘটবে কৃষি ক্ষেত্রে, উৎপাদিত পণ্য সরাসরি পৌঁছে যাবে ক্রেতার হাতে, ভূমিকা রাখবে জিডিপিতেও। দেশে আবারও বাড়ছে করোনা রোগীর সংখ্যা, 24 ঘন্টায় নতুন শনাক্ত 433 জন, শনাক্তের হার বেড়ে 6.27%। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। শুরুতেই বন্যা প্রসঙ্গ। সিলেটে বন্যার কারণে সারা দেশে 19 জুন শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে অতিবৃষ্টি ও পাহাড়ির ঢলে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। বন্যা দেখা দিয়েছে উত্তরাঞ্চলেও। সুনামগঞ্জ সিলেট সড়ক প্লাবিত হওয়ায় সারা দেশের সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সঞ্জিতা রশিদের রিপোর্ট। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। সুনামগঞ্জ সিলেট সড়ক প্লাবিত হওয়ায় সারা দেশের সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাত থেকে সুনামগঞ্জ সিলেট সড়কের ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জ দীঘল এলাকায় সড়ক প্লাবিত হয়। সিলেটের গোয়াইনহাট উপজেলার সারি, পিয়ায়ন ও ডাউকি নদী দিয়ে ঢুকছে পাহাড়ি পানির ঢল। প্রায় সব এলাকায় পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এদিকে বানের পানি, অন্য গবাদি পশু দুই মিলিয়ে চরম ভোগান্তিতে এসব এলাকার মানুষ। ইঞ্জিন নৌকার শব্দ শুনলেই সবাই ছুটে আসছেন ত্রাণের আশায়। আমরা 3 দিন থেকে আমরা দানা পানি আমাদের কিছুই নেই। সিলেটে কমপক্ষে 10 থেকে 12 লাখ মানুষ পানিবন্দী আছে। বানভাসী মানুষের অভিযোগ, অনেক ঘরবাড়িতে এখনো বুক ও গলা সমান পানি। আমরা ঠিকমতো খাইতে পারতেছি না, ছেলে সন্তানকে লেখাপড়াও করাইতে পারতেছি না, বাসা বাড়ি পানি এবং খাওয়ার পানি বন্ধ নাই। জনগণ খুবই দুর্ভোগে। আমি যাচ্ছিলাম এদিকে, আবার ঘুরে আসতেছি, এখানে পানি এত পরিমাণ। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি পানি মোকাবেলায় সুরমা নদীর খনন ছাড়া কোনোভাবেই সিলেট নগরীর বন্যা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয় বলেই মনে করছেন এসব এলাকার মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উত্তরের জেলাগুলোতেও। সেখানে পানিবন্দী হয়ে পড়েছে 50,000-এর বেশি মানুষ। সঞ্জিতা রশিদ, মাইটিভি নিউজ ডেস্ক। টানা বৃষ্টিপাত ও পাহাড়ির ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বন্যার পানি ইতোমধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশ ও বিদেশের বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেন। বন্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় 2.25 লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। দুপুরে বিদ্যুৎ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ। এদিকে ময়মনসিংহে বজ্রপাতে 5 জনের মৃত্যু হয়েছে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুপুরে নান্দাইল উপজেলার গাঙ্গাইল গ্রামে ফুটবল খেলার সময় বজ্রপাতে আবু সাইদ, শাওন মিয়া ও স্বাধীন নামের 3 কিশোর মারা যায়। এদিকে ময়মনসিংহ সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামের আরও 2 জন বজ্রপাতে মারা যায় বলে কোতোয়ালি থানায় পুলিশ নিশ্চিত করেন। অপরদিকে সিরাজগঞ্জে পৃথক ঘটনায় বজ্রপাতে 2 জন শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। এবারে পদ্মা সেতুর খবর। পদ্মা সেতুর মেলবন্ধনে বিপ্লব ঘটবে কৃষিক্ষেত্রে, কৃষক নিজের উৎপাদিত পণ্য সরাসরি পৌঁছে দেবে ক্রেতার হাতে, ভূমিকা রাখবে জিডিপিতেও। সরকারের চ্যালেঞ্জ আর দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতুর দ্বার উন্মোচন, এবার সরাসরি উপকৃত হবে কৃষক। ফেরিঘাটের বিড়ম্বনা আর মধ্যশত ভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পাবে কৃষক ও উৎপাদিত পণ্য। পারভেজ রাসুলের রিপোর্ট।
একটা সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলে আজ উন্নয়ন আর হাজারো সম্ভাবনার দ্বার খুলেছে এই অঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু। কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাত, সংরক্ষণ ও বিপণনে হাজারো সমস্যার সমাধানের পাশাপাশি পেয়েছে ন্যায্য মূল্যেরও নিশ্চয়তা। ফেরিঘাটের জিম্মিদশা এড়িয়ে উৎপাদিত কৃষিপণ্য দিনের শুরুতেই কৃষক সরাসরি সরবরাহ করতে পারবে দেশের যে কোনো প্রান্তে। এতে কৃষকের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি এই অঞ্চলের উন্নয়নে দৃশ্যমান ভূমিকা থাকবে জিডিপিতে দাবি বিশেষজ্ঞদের। এখানে কিন্তু বরিশালের যে কৃষিপণ্য সেটি নতুন প্রযুক্তি বাজারজাত, সেটি কিন্তু দ্রুত বাজারজাত হচ্ছে। বিভিন্ন ধরনের যে পণ্য সামগ্রী কৃষি উৎপাদন হতো, এখন এগুলো সরাসরি অল্প সময়ের ভিতরে একদম ঢাকা রাজধানী শহরে পৌঁছবে। এই অঞ্চল আবারও শস্য ভাণ্ডারে পরিণত হবে প্রত্যাশা কৃষি অধিদপ্তর উপপরিচালকের। এটা আমি মনে করি আবারও শস্য ভাণ্ডারে পরিণত হবে, নতুন নতুন ফল ফসলে এই এলাকা আবার ভরে যাবে। জিডিপি তো এটার অনেক ধনাত্মক প্রভাব, যেটা পজিটিভ ইম্প্যাক্ট সেটা আসবে আমাদের যে জিডিপিতে অবদান বর্তমানে তার চেয়ে আরও অবদান রাখতে পারবে কৃষি সেক্টর। ঘুরে দাঁড়াবে কৃষি শিল্প এমন দাবি জেলা প্রশাসকের। ঢাকা, চিটং এবং এইসব শহরের লোকজন কম দামে এবং আমাদের চাষিরা ন্যায্য দামে প্রোডাক্টটা বিক্রি করতে পারবে এবং অর্থনীতি একটা বড় ভূমিকা রাখবে অ্যাগ্রোবিস শিল্পতে, এই পদ্মা সেতু এর ভূমিকা রাখবে। এক সেতুতে হাজারো সম্ভাবনা, খুলে যাবে অসহায় কৃষকের ভাগ্যের তালা, আর এখন শুধু উদ্বোধনের অপেক্ষার পালা। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। এবার অন্যান্য সংবাদ। দেশে করোনাভাইরাসে গত 24 ঘন্টায় কেউ মারা না গেলেও দৈনিক শনাক্ত হুহু করে বাড়ছে। গত একদিনে সারা দেশে আরও 433 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, এর মধ্যে শুধু ঢাকায় 393 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হারও লাফে বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় শনাক্তের হার 6.27%, যা গতকাল ছিল 5.76%, আর তার আগের দিন ছিল মাত্র 3.88%। এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19,55,427 জনে। আর গত 24 ঘন্টায় দেশে কেউ মারা যাওয়ায় মৃতের সংখ্যা 29,131 জনই রয়েছে। বিএনপিকে নির্বাচনে নিতে আওয়ামী লীগ আমেরিকার কাছে ধর্ণা দিচ্ছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি নির্বাচনে যেতে রাজি, তবে তার জন্য ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকার দিতে হবে। জয়তীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানুষের পেটে খাবার নেই, অথচ সরকার পদ্মা সেতু নিয়ে উৎসব করে জনগণের সাথে তামাশা করছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি অংশগ্রহণ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি তো অংশগ্রহণ করতে রাজি, কিন্তু তার আগে সাপের বিষ যেভাবে ওঝা নামায় সেইভাবে ওই চেয়ার থেকে আপনাদেরকে নামতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নতুন কেয়ারটেকার সরকার কিংবা নতুন নির্বাচনকালীন সময়ের সরকার গঠন করতে হবে এবং সর্বদলীয় ভিত্তিতে, মতামতের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ 6 ইউনিটের স্নাতক 30 মিনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, তবে বৈরী আবহাওয়া আর আকস্মিক বৃষ্টিপাতের কারণে চরম বেকায়দায় পড়তে হয় পরীক্ষার্থীদের। এদিকে পরীক্ষা হল পরিদর্শন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, শিক্ষাখাতে করোনাকালের অপূরণীয় ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন আবু সাঈদ অপু। এভাবেই বৃষ্টি উপেক্ষা করে পরীক্ষার্থীরা আসতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 6 ইউনিটের পরীক্ষা দিতে। অনেকের ভিজে গেছে প্রবেশপত্র, আবার বৃষ্টি বিড়ম্বনার কারণে সময় ক্ষেপণ হওয়ায় কিছুটা বেগ পেতে হয় শিক্ষার্থীদের। তবে এবার এই ইউনিটে মোট 130 আসনের বিপরীতে আবেদন করেছেন 7,357 জন, অর্থাৎ একটি আসনের জন্য 56 জন শিক্ষার্থীকে অংশ নিতে হচ্ছে। বৃষ্টি কেন ঝড় তুফান হইলো তো আসতে হবে, বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে নিয়ে আসছে, ওর মধ্যে আসতে হয়েছে অ্যাডমিশন পরীক্ষা। যেহেতু পরীক্ষা পরিদর্শন করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সাধারণ জ্ঞান প্রশ্নপত্র নিয়ে কথা বলেন শিক্ষার্থীদের সাথে, পরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন উপাচার্য। এ সময় অভিভাবকদের পরীক্ষা হলে এসে ভিড় সৃষ্টি না করার অনুরোধ জানান তিনি। এছাড়াও করোনাকালীন শিক্ষাখাতের ক্ষতি পুষিয়ে নেওয়ারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমরা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই নানা প্রয়াসগুলো নিচ্ছি,
এবং যেটি আপনি বললেন যে গতবারের তুলনায় এবার আবার দু মাস এগিয়ে এনে পরীক্ষাটা গ্রহণ করা হলো, এটাও ক্ষতি পোষণেরই একটি উদ্যোগ। আর অন্যদিকে আমাদের যে ক্ষতি পুনরুদ্ধার যে পরিকল্পনা, লস রিকভারি প্ল্যান, সেই প্ল্যানটি এখন কার্যকর আছে এবং সেটি যাতে আমরা আরও শক্তিশালী করতে পারি। মাইটিভি ঢাকা। বাজারের মূল্য বৃদ্ধির উত্তাপ লেগেছে শিশু খাদ্যেও। গুঁড়ো দুধ কিংবা দুগ্ধজাত পণ্যের দাম কেজিতে বেড়েছে 200 টাকা পর্যন্ত। বিক্রেতাদের আশঙ্কা, দরের লাগামহীনতার এ চিত্র আরও দীর্ঘ হবে। আমদানিকৃত যেসব পণ্যের যথাযথ মান নিয়েও জমেছে শতপ্রশ্ন। হাসান বিশ্বাসের ক্যামেরায় রেজা রায়হানের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। মোস্তাফিজুর রহমান পেশায় একজন বেসরকারি চাকুরিজীবী। দফায় দফায় নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্যের মূল্য বাড়লেও অফিসে তার কর্মঘণ্টার মূল্য থিতু হয়ে রয়েছে আগের জায়গাতেই। নিজেদের প্রয়োজনীয়তা বাদ দিয়ে তাই বাধ্য হয়েই বাড়ির সর্বকনিষ্ঠ সদস্যটির জন্য দুধ কিনতে মূল্যের ঊর্ধ্বমুখিতার সাথে করছেন আপোষ। এক কথা যদি উত্তর দিতে চাই সেটা হলো, মানে মরার পরে খাড়ার ঘা। দুধটা আমার ছোট বাচ্চাকে তো খাওয়াইতে হবে, আমি কোথা থেকে আমার সোর্স অফ ইনকাম আসবে সেই বিষয়টা কিন্তু আর কেউ জানে না, এটা আমারই ব্যয় করতে হয়। যেমন সাধারণ যারা আমরা দেশের নাগরিক, এদের কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিকে সামাল দেওয়া। অনেকেই আবার শিশুদের খাবার কিনতে এসে দাম বাড়তি শুনে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছেন। বিক্রেতাদের আশঙ্কা, শিশু খাদ্যের দরের লাগামহীনতার চিত্র আরও দীর্ঘ হবে। গত 2 মাসের ভিতরে 2 বা 3 দফায় দাম বাড়ানো হয়েছে। ছোট্ট একটা 400 গ্রামের ডিপে 100 টাকার মতো দাম বাড়ানো হয়েছে। কাস্টমার বেশি বার্গেনিং করলে বলি যে আসলে ভাই কোম্পানি দাম বাড়াইছে, গায়ের দাম বাড়ানো হয়েছে, আমরাও দাম বাড়াই নিচ্ছি আর কি। এই আর কোম্পানি আর বেশি কিছু বলতে চায় না। 310 টাকা আমার বেচেছিল, সেটা হয়েছে এখন 400 টাকার উপরে। এরকম করে প্রত্যেকটা ব্র্যান্ডেরই দুধ অনেক বাড়ছে, মানে প্রতি সপ্তাহে দাম বাড়ছে, আবার নতুন জায়গাতে আরো দাম বাড়বে। একই পণ্য অথচ বাজার ভেদে বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। অনেক সময় পাওয়া যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ খাবার, তবে এসব বিষয়ে কোনো সদুত্তর নেই বাজার সংশ্লিষ্টদের। কারণ রেট সম্পর্কে, রেট কেন বাড়ে, কি কারণে বাড়তেছে, এটা আমাদের ওই নাজিল হয়ে আসে যে এইভাবে এই রেট বাড়ছে, এইভাবে বিক্রি করতে হবে। ওনারা দেখে আসছে, ভিডিও শুট করে নিয়ে আসছে, যেটা হচ্ছে যে খোলা মার্কেটে একটা প্রোডাক্টের প্রাইস পাইছে হচ্ছে গিয়া 425, আর আমাদের এখানে 430। শিশু খাদ্যের দাম ও মানের বিষয়ে অভিযোগের সত্যতা স্বীকার করে দায়ীদের আইনের আওতায় আনার কথা জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর এ কর্মকর্তা। অনেক ক্ষেত্রে হয়তো যে ডেট ওভার প্রোডাক্টও পেয়েছি আমরা, সেখানে তারা হয়তো এগুলোকে আবার যে নতুন করে হয়তো ডেট দিতেও পারে। তো লাগেজ পার্টি যেটি, এটি যেহেতু অননুমোদিত, সেই কারণে তারা এগুলো না দিয়ে হয়তো কম টাকা একটু ছেড়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করে। শিশুদের খাদ্যের ক্ষেত্রে এই ধরনের যারা কারসাজিগুলো করেন তাদের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ দণ্ড আরোপ করি এবং এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স প্রদর্শন করি। রেজা রায়হান, মাইটিভি, ঢাকা। পিরোজপুরের ভান্ডারে স্কুল ছাত্রীকে অস্ত্রের মুখে ধর্ষণের ঘটনার আসামি আলোচিত সিরিয়াল রেপিস্ট মোহাম্মদ শামীম হোসেন মৃধাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায় এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব 8-এর একটি আভিযানিক দল রাতে রাজধানীর উত্তরা থেকে শামীম হোসেন মৃধাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব 8-এর একটি আভিযানিক দল রাজধানীর উত্তরা থেকে সেই ধর্ষক শামীম মৃধা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ক্রেতা বিক্রেতার সমাগমে জমে উঠেছে রাজশাহীর বানেশ্বরহাট। তবে এবছর আমের উৎপাদন কম হওয়ায় দাম কিছুটা চড়া বলে জানান জেলার বাইরে থেকে আসা ব্যাপারী ও পাইকারি ব্যবসায়ীরা। প্রতিনিধি শারিয়ার অন্তর রিপোর্ট জানাচ্ছেন শামস আবির উচ্ছ্বাস। চলছে আমের ভরা মৌসুম, তাই বাজারে পাওয়া যাচ্ছে গোপালভোগ, হিমসাগর, লক্ষণভোগ, ল্যাংড়া ও আটিসহ বেশ কয়েক জাতের আম। রাজশাহীর বাঘা, চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন বাগান থেকে আম নামানোর পর বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছে বানেশ্বর কলেজ মাঠে। বেলা বাড়ার সাথে সাথে সরবরাহ বাড়ায় আমের পসরা সাজিয়ে বসেছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। আমের আশানুরূপ দাম পাওয়ায় খুশি তারা। গত বছর করোনাতে আমরা আম বেশি আরাম পাইনি, এবছর প্রথম থেকে আমের বাজারও ভালো, আম বেশি আরামও আছে। আমের দামটা গত বছরের চাইতে অনেক বেশি, আম কমের লেগে আটি আম প্রতিমন 800 থেকে 1000 টাকা দরে বিক্রি করা হচ্ছে।
এদিকে কিছুটা চড়া দামে আম কিনেও বেশ খুশি ক্রেতারা। আজকের বাজার যেহেতু অনুযায়ী দাম করে নিতে হবে, মানে দাম যেটা বলতেছে সেটা বেশি বলছে। দরদাম করে বিভিন্ন আম এবং ছোট বড় এবং বিভিন্ন কোয়ালিটির আম পাচ্ছে এবং এখানে খুব রিজনেবলের মধ্যে আমগুলো পাওয়া যাচ্ছে। এবছর আমের ভালো ফলন হয়েছে, সামনের বছর আরো একটু গাছের পরিচর্যা করলে আরো ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এই কৃষি কর্মকর্তা। আমরা প্রাথমিক অবস্থায় যেটা মনে করেছিলাম যে আমের ফলনটা কিন্তু অনেক কম হবে, সে তুলনায় কিন্তু মোটামুটি ফলন আছে ভালো, কারণ আমরা এখন প্রতি হেক্টরে 12 টন পর্যন্ত ফলন পাচ্ছি। জেলায় এবার 2,17,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজি ইপিজেডের গ্যাস লাইন লিকেজের কারণে সৃষ্ট আগুন 6.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সকাল 10:30 এই আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। পরবর্তীতে আগুনের তীব্রতা কমাতে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। ইতোমধ্যে ইপিজেডের ভেতরে থাকা শ্রমিকদের নিরাপদে বের করে দেওয়া হয়েছে এবং গ্যাসের মূল লাইন থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। এদিকে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপ মেরামত না করা পর্যন্ত নারায়ণগঞ্জ সহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিদা আলী। আল্লাহ হাফেজ।